اللهم صل على হাসান কাদের শিফা করে হুসাইন কাদের কারবালায় জয়নালব দিন কাদে এ জিদের ওই জেলখানায় আল্লাহুল্লাহ সাল্লি আলা বাড়ি বাড়ি করো বান্দা এবারি তো তোমার নয় বাড়ি বাড়ি করো বান্দা এবারি তো তোমার নয় সাড়ে তিন ঘাত মাটির তলে সেই বাড়িটা তোমার হয় ঠিক কিনা বলুন সবাই বাড়ি বাড়ি করে কিন্তু আসল বাড়ির খোঁজ কেউ নিয়েছে কেউ খোঁজ নেই এই দুনিয়াটা হলো কিসের দুনিয়া বলুন লোভ লালসার দুনিয়া অর্থের দুনিয়া টাকা পয়সার দুনিয়া বিবি বাচ্চার দুনিয়া এই দুনিয়ার মোহে পড়ে বিবি বাচ্চার মোহে পড়ে অর্থের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছে আখেরাতকে ছেড়ে দিয়েছে যদি আখেরাতের চিন্তা থাকতো ভয় ভীতি থাকতো তাহলে বান্দা এই জায়গায় এই মজলিস কায়েম করার পর একটা রাতের জন্য ঘরে ঘুমাতো না ঘুমাতে আমরা সবাই দোয়ার কাঙাল দোয়ার ভিখারি সারা মাস গেল বান্দা দেখা নেই সাক্ষাৎ নেই মোলাকাত নেই রোজা নেই নামাজ নেই দিন থেকে একদম গাফেল হয়ে গিয়েছে সেই বান্দা যখনই রমজান মাস শেষ হয়ে গেল শাওয়ালের প্রথম দিন সবার আগে কাতারের সামনে কাতার ঠিক কি বলো আর এরা বেশি এত ঈদ উদযাপন করে যা সারা মাস একটা লোক রোজা রেখে নামাজ পড়ে সে অতটা খুশি পালন করতে পারেনি মনে হয় না আসমান থেকে নেমেছে ছেঁড়া ফেটা প্যান পরে আসমান থেকে নেমে এসছে সমাজ শুধু তাই নয় পুরুষরা তখন রোজা করছেই না একশোর মধ্যে 90% পুরুষ রোজা করে না যদি 10% করে কিন্তু একশোর মধ্যে 90% নারীরা রোজা করে করে না এই নারীরা সারা মাস রোজা করে কিন্তু একটা দিনের জন্য এদের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যায় একটা কারণের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন মিরাজে গেলাম মিরাজে যাওয়ার পর জান্নাত পরিদর্শন করলাম জাহান্নাম পরিদর্শন করলাম করার পর আমি নবী দেখতে পেলাম জাহান্নামের মধ্যে বেশি সংখ্যক জাহান্নামীরা হলো নারী তার কারণ নারীরা সারা মাস রোজা রাখবে সারা বছর নামাজ পড়বে পর্দা পোশিদের সঙ্গে চলবে একটা কথার জন্য এরা জাহান্নামী হয়ে যাবে
একটা কথার জন্য দান করবে, পর্দা করবে, স্বামীর সেবা করবে, রোজা রাখবে, তার মাঝে একটা কথার জন্য জাহান্নামী হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ায় নারীদের জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো চারটা, এবং কোন নারী যদি চারটা কাজ করতে পারে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গিয়ে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গিয়ে আটটা জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ খুলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কটা জান্নাতের দরওয়াজা? সব থেকে উচ্চ মাকাম বড় জান্নাতের নাম কি বলুন? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদান, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম। এভাবে আল্লাহ জান্নাতের নাম কোরআনে পাকে ঢুকিয়ে দিলেন। আর সব থেকে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই ফেরদাউসটা দেয়া হবে নবীদেরকে, কিন্তু আল্লাহ পাক নারীদেরকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, এত বড় বেশি ভালোবাসলেন, বললেন নারীরা যদি চারটা কাজ করতে পারে আমি আল্লাহ আমার আটটা জান্নাতে দরওয়াজা খুলে দেবো ওই নারীদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী বললেন, আমি বেরাজে গেলাম, দেখলাম অধিকাংশ নারী জাহান্নামে। কেন জানেন? কোনদিন গবেষণা করেছেন এই নারীটা কেন জাহান্নামী হলো? আজকে সাউদি সারির মজলিস, দোয়ার মজলিস ছোট্ট করে দেওয়া হবে, আজান হবে, আমরা সবাই নামাজ পড়ব। দেখেছেন 27 রাতে কত মূল্য ভর্তি হয়ে গিয়েছিল? হ্যাঁ, সবে ভারতে কেন এসেছিল? ওরা ওরা চাইতে এসেছিল, তাই না? আল্লাহ দাও, তোমার দাও না, তুমি আমার দাও। এই তো মুসলমানদের হালাত। আজকের জালেম সরকারের আবির্ভাব কেন জানেন? আমি কোরআন তুলে তুলে বলতাম, লোক নিয়ে কি বলবো, মাথা কিছু বুঝে বুঝে আসছে না যে আমি কি আলোচনা করব। এই ছটা আটটা দশটা লোক নিয়ে কি আলোচনা করব। আমার আল্লাহ পাক বললেন, তোমাদের উপরে তখনই জালেম বাদশার আবির্ভাব করব। কখন? যখন তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নেবে। আজকে জালেম সরকার আসছে, জালেম বাদশা আসছে, মুসলমানদের উপরে তো অত্যাচার নামছে, একটাই কারণ, তার দিন থেকে সরে যাওয়ার দরকার। মহান আল্লাহ পাক কোরআনে ব্যক্তি সুন্দর করে জানিয়ে দিয়ে বললেন, হে আমার বান্দারা, তোমরা যখন আমার দিন থেকে, আমার শরণ থেকে, আমার ইবাদত থেকে, আমার হুকুম থেকে যখন সরে যাবে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়াটা সংকুচিত করে দেব, আর দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি ফিতনা ফাসাদ নিমিত্ত করে দেব, এবং তোমাদের সন্তান দ্বারা তোমরা কোনো উপকৃত হতে পারবে না, এবং দুনিয়ায় তোমরা খেয়ে শান্তি পাবে না, বসে শান্তি পাবে না, রাতে ঠিক মতন ঘুম তোমাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সুন্দর করে 16 নম্বর পারা সূরা তোহার মধ্যে 124 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক সুন্দর করে কোরআন পাক স্পর্শ ভাষায় বললেন, ওয়া মান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নেবে আমার স্মরণ থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওই ব্যক্তিটার জন্য আমি দুনিয়াটা সংকুচিত করে দেব, অল্প তুষ্টি তার ভিতর থেকে তুলে নেব, এবং তার কাছে এমন কষ্ট নামিয়ে দেব সে সন্তান দ্বারা এগুলো উপকৃত হবে না। এই আয়াতটার উপরে তিনটে ব্যাখ্যা এসেছে মুফাসসিরিন নাকি আমরা বললেন, দুনিয়া কবর আখেরাত, দুনিয়া কবর আখেরাতে তিন জায়গায় সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। নাম্বার ওয়ান, দুনিয়ার ক্ষতিগ্রস্ত কি হবে? যখন কোন ব্যক্তি
তার ভিতর থেকে অল্প দুষ্টিটা তুলে নেওয়া হবে এবং ওই ব্যক্তিটার জন্য সন্তান দ্বারা কোন উপকৃত হবে না। স্ত্রী স্বামীর কথা মতন চলবে না, সন্তান পিতার কথা মতো চলবে না, পিতা মাতার সঙ্গে ঠিক মতো মিল মহব্বত হবে না, এমনকি অর্থ তার কাছে এমন ভাবে গেছে ধরবে এই অর্থের জন্য সে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে। নাম্বার ফোর হলো ওই ব্যক্তিটা ঠিক টাইম মতন খেতে পারবে না, রাতে ঠিক মতন ঘুমাতে পারবে না, অর্থের চিন্তা অর্থের একটা করেছেন ওই ব্যক্তিটাকে মাথার মগজটা ধুলাই করে করে খাবে, এমনকি ওই ব্যক্তিটার অনেক টাকা পয়সা থাকবে, অর্থ থাকবে, কিন্তু সংসারে আসার পর স্বামী স্ত্রী দ্বারা সুখ শান্তি লাভ করতে পারবে না, সন্তান দ্বারা সুখ শান্তি লাভ করতে পারবে না। মুফাসসিরিন কেরামনা বললেন এই আয়াতের অর্থ ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে যা ইনকাম করবে, যা কিছু আয় করবে, ওর দ্বারাই কখনো সন্তুষ্ট হতে পারবেন, আরো বেশি চাইবে, আরো বেশি তালাশ করার জন্য পরিভ্রমণ করবে। এরপর মুফাসসিরিন কেরামনা বলছেন ওই ব্যক্তিটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে যাবে, কবরস্থ হয়ে যাওয়ার পর কবরটা ওর জন্য সংকুচিত করে দেওয়া হবে। নাম্বার টু হলো কবরে যাওয়ার পর তাকে প্রশ্ন করা হবে, হে আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ সম্পর্কে তুমি কতটা খুব ভালো আছো, আল্লাহ সম্পর্কে তুমি কিছু বলো, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে তুমি কোন ধর্মের অনুসারী ছিলে। ওই ব্যক্তিটা এক বাক্যে এক বাক্যে কোন কথার উত্তর দিতে পারবে না, না দেওয়ার পর ওই ব্যক্তিটার জন্য জাহান্নামের আগুন বিছাইয়া দেওয়া হবে, কবরটাকে এত সংকুচিত করে দেওয়া হবে এক পাঁজরের ঘর আরেক পাঁজরে মিশে যাবে। এইভাবে তার কিয়ামত পর্যন্ত যত কিয়ামতের আওয়াজ ওর কানে যাবে ততদিন পর্যন্ত কবরে সে সে আযাব ভোগ করবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়ানহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এবারে ওই ব্যক্তিটার কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই ব্যক্তিটা যখন হাশর কিয়ামতে উঠবে, ওই ব্যক্তিটা আমা অন্ধ হয়ে কিয়ামতের দিন হাজির হবে। এইবার বান্দা যখন কিয়ামতে উঠবে, ওঠার পরে বান্দা দেখতে পাবে কিছুই দেখতে পাবে না, বান্দা জাহান্নাম ছাড়া আর কিছু দেখতে পাবে না। ওই সময় বান্দা আল্লাহকে প্রশ্ন করে বললে আমার রব, এই আমার প্রভু, আমি আজকে কেন কিয়ামতের দিন হাসুরের ময়দানে আমি কিছুই দেখতে পাচ্ছি না, এমনকি তোমাকে দেখতে পাচ্ছি না, আর শুধু জাহান্নামের আগুন ছাড়া আমি আর কিছু দেখতে পাই না। ওই সময় আমার আল্লাহ পাক পরিষ্কার ভাবে ঘোষণা করে 125 নম্বর আয়াত আবার ঘোষণা করে বলবেন, হে আমার বান্দা, তোমার কাছে কি আমার কোরআনে পাকের আয়াত আসেনি, আমার নামের স্মরণ কি তোমার কাছে বলা হয়নি, আমার ভয় ভীতি তোমার কাছে কি প্রকাশ করা হয়নি, বান্দারে তুমি কিন্তু আমার কোরআনে পাকের আয়াতটা অস্বীকার করেছিলে, হে আমার বান্দা, আজকের আমি আল্লাহ পাক তোমার জন্য হাশরের ময়দানে আমি চোখটা অন্ধ করে দেব। ওই সময় বান্দা বলবে আমার দুনিয়ার জিন্দেগিতে দুইটা চোখ ছিল, এখন আমি অন্ধ হয়ে গেলাম। আল্লাহ পাক বলবে বান্দারে তোমার চোখটা আমি কিনে নিয়েছি, আজকে তুমি আমার কোনো নিয়ামত দেখতে পারবে না, আমার আশ্রয় ছায়া পর্যন্ত তুমি পাবে না, এখন তোমার স্থান হলো, এখন তোমার ঠাই হলো শুধু জাহান্নাম। তাহলে দুনিয়ার আখেরাত হাসর এই তিনটা জায়গায় এই ব্যক্তি মুসিবতে পড়বে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন বান্দা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে তখন বান্দার উপরে দুনিয়াবি গজব নেমে আসবে, জালিম বাদশার আবির্ভাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের কাছে ক ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, বলুন ক ওয়াক্ত নামাজ তোমার কাছে আমার 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, কিন্তু এখন আমরা আদায় করি ক ওয়াক্ত,
কেন পাঁচ সপ্তাহ আদায় করবো, পঞ্চাশ সপ্তাহ যদি ফরজ হলো পাঁচ সপ্তাহ আদায় হবে কেন? এটা আমার নবীর খাতিরে হলো, তাই তো? কিন্তু আল্লাহ অবদার্থ সর্বপ্রথম করলে আল্লাহ জবান থেকে যেটা বের হয়ে যায় সে কিন্তু আল্লাহ আদায় করে নিয়ে ছাড়ে, ঠিক কিনা বলো? ছাড়ে না আল্লাহ সর্বপ্রথম কটা রোজা ফরজ করলে বলুন, কটা রোজা বলুন, কটা রোজা ফরজ করেছিলেন? সারা বছর রোজা, বছরে পাঁচ দিন বাদে সারা বছর রোজা আল্লাহ ফরজ করেছিলেন, তারপরে কোনো কিনে কত হলো? এক মাস, এক মাস রোজা ফরজ হলো। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বড় সুন্দর করে বললেন, বান্দারে তুমি আমার এক দেবে আমি তোমার দশ দেব, তুমি আমার এক দেবে আমি তোমার দশ দেব, আমি এটা আলামি আমি আল্লাহ ভাই আমার স্পেশালিস্ট অফার তোমার জন্য, বান্দারে তুমি আমার এক অক্ত নামাজ আদায় করবে আর আমি আল্লাহ তোমাকে দশ অক্ত নামাজ দিলে কি দেবো? সেবাব দেবে সেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দারে তোমার জন্য সর্বপ্রথম আমার পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করা হয়েছিল। এই আমি, হে আমার বান্দা, আমি আল্লাহ পাক আমার জবান থেকে যখন একবার বের হয়ে গিয়েছে বান্দা তোমার জন্য সেটা আমার ফরজ হয়ে গিয়েছে। হে আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমার জন্য পঞ্চাশ অক্ত যে নামাজ ফরজ করেছিলাম, আমার হাবিবের খাতিরে, আমার নবীর খাতিরে, আমার রসুলের খাতিরে তোমারও পঁয়তাল্লিশ অক্ত নামাজ আমি কমিয়ে দিই, তোমার জন্য পাঁচ অক্ত নামাজ ফরজ করেছি। বান্দারে যখন তুমি মসজিদে যাবে নামাজ আদায় করবে, সর্বপ্রথম যখন তুমি আমার নামাজ আদায় করবে আল্লাহু আকবার বলে, বান্দারে তুমি যদি ফরজের নামাজ আদায় করো, ফরজের ফরজ নামাজ যখন আদায় করবে, বান্দারে তোমার নামায় আমলে দশ অক্ত ফরজ নামাজের সওয়াব লেখা হবে। কত হলো? জোরে আদায় করলে আসর, তাহলে এইভাবে পাঁচ অক্ত নামাজ আদায় করলে আমি আবার আপনার নামায় পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব লেখা হবে। এই নামাজ পড়ার কথা কে বললেন? কে বললেন? আমার আল্লাহ বললেন, হে নবী তুমি নামাজ পড়ো, তোমার আহালকে বলো নামাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা 16 নম্বর বরাবর তোমার পরিবার কি, তোমার পরিজনকে তুমি হুকুম করো বিসালাতি নামাজের জন্য, আমার ইবাদতের জন্য, আমার সালাতের জন্য তুমি হুকুম করো। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা, তুমি নিজে নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকো। হে নবী তুমি পরিবারকে হুকুম করো নামাজের জন্য, তুমিও নামাজ পড়ো। এখন আমি যদি নামাজ পড়ি আমার স্ত্রী নামাজ পড়বে না, তাহলে আমার হুকুম করতে হবে, বলতে হবে নামাজ পড়ো। আমার স্ত্রী নামাজ পড়ছে কিনা আমি পড়ি না, কিন্তু আমার স্ত্রীকে বাড়ে বাড়ে বলে তুমি নামাজ পড়ো, কিন্তু আমি পড়ি না। আল্লাহ বললেন, ও আমুর আহলাকা, হুকুম কর তোমার পরিবারকে, পরিজনদেরকে, বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও প্রতিষ্ঠিত থাকো নামাজের উপরে। তুমি নামাজ পড়বে এটা হতে, নামাজ পড়বে না আর স্ত্রী নামাজ পড়ার জন্য ধমক দেবে, এটা হয় কি করে? তাহলে তোমাকে নামাজ পড়তে হবে আর তোমার পরিবারদেরকে নামাজের জন্য হুকুম করতে হবে। এটা হলো আমি আল্লাহ পাক আমার বিধান। কখন নামাজ পড়বে, কোন টাইমে নামাজ পড়বে, কোন কোন সময় নামাজ পড়বে, এটা আল্লাহ বেঁধে দিলেন, বলেননি তুমি সারাদিন আমার সালাত আদায় করো, সারাদিন বলেছে কি? বলেননি। আল্লাহ পাক বললেন না, আল্লাহ পাক বললেন, قبل طلوع الشمس وقبل الغروب بها ومن علاء الليل فسبه وأطراف النهار لعلك ترضى. الله أكبر. قبل طلوع الشمس
সূর্য উদয়ের পূর্বে তুমি আমার নামাজ আদায় করো, ওই নামাজটা কোন নামাজ? ফজরের ফরজ নামাজ, দুই রাকাত নামাজ আদায় করতে বললেন। তকবলাল গুরুবিহা, আর যখন সূর্য অস্তমিত হয় ওই সময় তুমি নামাজ আদায় করো। আমিন আনা ইল্লাইল, আর যখন রাতের আযান নেমে আসে তুমি এসার জন্য তৈরি হয়ে যাও, মাগরিবের জন্য তৈরি হয়ে যাও। আমিন আনা ইল্লাইল ফাসাব্বিহু আতরাফাল নাহারি লাআল্লাকা তারদা, আর যখন সূর্য অস্তমিত, সূর্য যখন মাথার উপরে উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমিস সালাতা লিদুকাশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। জলাল আল্লাহু আকবার। আকিমিস সালাত, আল্লাহ বলে সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। আকিমিস সালাত লিদুলুকিশ শামসি, আজ যখন সূর্য আকাশের উঠে যায়, মাথার উপরে উঠে যায়, ওই সময় জোহরের সালাত আদায় করতে বললেন। কোন সালাত? জোহরের সালাত আদায় করতে বললেন। তালিদুলুকিশ শামসি লা গাসাকিল লাইল, আর যখন রাত নেমে আসে তখন তোমরা মাগরিব ফরজ আদায় করো এবং তোমরা ফজরের নামাজ পড়ো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই বান্দার কিন্তু সারা মাস নামাজ নেই, জুমার নামাজ নেই, রোজা নেই, কিন্তু নিজের জন্য সে সবার আগে চলে এসছে। সবে বারাত আর কি, সাতাশে আর ঈদে, যদিও সাতাশ সবে বারাত কাজ হয় কিন্তু দুই ঈদে তার কাজ আনি। এরকম আছে না, সারা বছর নামাজ নেই, দুই ঈদে তার কাজ আনি। কেন? ঈদ না তারপর না, ঈদ না যদি পড়ে সারা বছরটা তার বেকার হয়ে যাবে, সেলে কপাল ফাটা। আর নিজেই বলে এটা তুই ঈদের নামাজ পড়তে তোর মতন কপাল ফাটার কেউ আছে? এরপর নামাজ পড়া আবার কি হয় দেখুন, সারা মাস তো রোজা নেই, নামাজ নেই, যখনই ঈদের দুই রেখাতে নামাজ হয়ে গেল বান্দা তখন তাড়াতাড়ি করে ভালো মন্দ না খেয়ে খিচুড়ি না খেয়ে বান্দা গাড়ি বাড়ি নিয়ে বের হয়ে পড়লো, গাড়ি নিয়ে বের হয়ে পড়লো, সাইকেল নিয়ে বের হয়ে পড়লো, কোথায় গেল এই যুবকটা? তখন চলে গেল ব্যালকনিতে টিকিট কাটতে, ঠিক কিনা বলুন? এরপরে বিভিন্ন ফোনে আলাপ, পার্কে যেতে লাগলো, এমন নোংরা ড্রেস পড়লো, শরীয়তের বরখেলাফ হয়ে চলতে শুরু করলো। শরীয়তে আল্লাহ পাক সুন্দরভাবে নিষেধ করলেন, বান্দাকে হে আমার বান্দারা, তুমি তোমার চোখ দুটোকে সংযত করবে আর তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করবে, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাক 18 নম্বর পারার সূরাতুন নূরের মধ্যে 130 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, হে আমার মুমিন বান্দারা, তুমি তোমার চোখ দুটোকে সংযত করো আর তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো। কার কথা বলুন? আল্লাহ কথা। আল্লাহ বললেন, বান্দারে তুমি ওদের মতন চলবে না, এদিক ওদিক তাকাবে না, আর তোমার লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করবে আর তোমার চোখ দুটোকে সংযত করবে, তাহলে তুমি প্রকৃত মমিন বলে বিবেচিত হয়ে যাবে। কিন্তু এ বান্দা তার লজ্জাস্থানটা হেফাজত করা দূরের কথা, এখন এমন পোশাক পরছে যে পোশাকের ভিতরে ছটার জায়গা ছেঁড়া। বিশেষ করে যদিও বডি কোমরের উপর থেকে ঠিক ছেঁড়া ফাটা নেই, কিন্তু কোমরের নিচের থেকে মানে সেন্টার গুলো সব ছেঁড়া, ঠিক কি না বলো? আর এদের এমন কাঠিন, এরা এমন কাঠিন করেছে, মাথাটা কেলিয়ে দিয়েছে, গোড়া পর্যন্ত কালি কেলিয়ে দিয়ে, যদিও মাথার একটু মাঝে একটু কেস রাখে, যদি চুল একটু রেখে যে তার আবার তিনটা কালার করেছে। এদেরকে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেবেন, এদের অধিকার নেই, এর না পাক হতে পারে।
কলপের ব্যাপারে এসছে, যদি কেউ কলপ করে, কারো যদি মাথার কেস পেকে যায়, সাদা হয়ে যায়, সে যদি কলপ করে তাহলে মেহেন্দি পাতা বেটে নিজ হাতে বা কারোর দ্বারাই হোক কলপ করতে হবে। কথাটা বুঝে এসছে? বলা হয় নতুন কেমিক্যাল ব্যবহার করো। সামাইলে তিরমিজির মধ্যে দেখছিলাম বিশ্বনবীর কলপ সম্পর্কে একাধিক সাহাবার ব্যাখ্যা হলো। সব থেকে বেশি বিশ্বনবীর মাথার কেস মোবারকের বর্ণনা এসছে। একজন সাহাবি বললেন আল্লাহ নবীর মাথার কেস পেকেছিল 20টা, কেউ বললেন 17টা, কেউ বললেন 14টা, কেউ বললেন 15টা, কেউ বললেন 12টা। সব থেকে বেশি পাওয়া গেল, বেশি কেস মোবারক পাওয়া গেল 20টা। 20টার উপরে আর যায়নি, তাও একাধিক জায়গা নয়, এইভাবে দুদিক থেকে এখানে দাড়ি মোবারক নিয়ে মাথার কেস মোবারক নিয়ে দুদিক থেকে মোট 20টা, যদি 10টা 10টা হয় তাহলে বিশ্বনবীর মাথায় কত লোম, কেস মোবারক কত, এই দুদিকে যদি 10টা 10টা পাকে মেহেদি করার কোনো প্রয়োজন আছে নেই। কিন্তু আল্লাহ নবী যখন তৈল ব্যবহার করতেন, তেল ব্যবহার করতেন, তখন রোদে বেরোনোর পর এই চুলগুলো, কেশ মোবারক গুলো সূর্যের তাপ লাগার পর মানে লাল একদম ঝিকমিক করতো। সাহেবেরা ভাবতেন হয়তো বিশ্বনবী কেশ মোবারকে মেহেন্দি করেছেন। এটা হলো বুখারীর বর্ণনা। সামাইলে তিরমিজি হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী মেহেদি করেছেন, তবে এই কেমিক্যাল নয়, নিজ হাতে বেটে মেহেদি করতেন, মেহেদি পাতা। আর আমরা করছি কি, কলম। বর্তমান ডিজিটাল যুগ, যুবরা যুবকরা বুড়ো হয়ে যাচ্ছে, বুড়োরা জল হয়ে যাচ্ছে, এদের সমান সমান ভাবে এরা টক্কর নিয়ে চলছে। যুবকরা বলে হে বুড়া মানুষ, তুমি যদি দাঁড়ি তোমার সাদা হয়ে গেছে, তোমার কালারটা আমি নিয়ে নেব, আর আমার কালারটা তুমি নিয়ে নেবে, আমরা এক সমাজে চলব। ঠিক কিনা বলুন? এক সমাজে চলছে না? বাপ বেটাকে সিগারেট দিচ্ছে খেয়ে প্রমাণ আছে, ভাই ভাই বসে তাস খেলছে, বাপ বেটায় বসে তাস খেলছে, বাপ বেটায় বসে সিনেমা দেখছে। এভাবে যদি সমাজের বুকে চলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব নাযিল করবেন কিনা বলুন? আমার বন্ধুরা, যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা ফরজ করলেন, আর 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিলেন, কিন্তু আমরা বর্তমান 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, আর তারপরে আমরা একটি মাস রোজা পেয়েছি, কিন্তু আল্লাহ পাক বললেন বান্দা আমি যখন ওয়াদা করি সেটা পুরাও করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললে বান্দা রে সারা বছর 365 দিন, 365 দিন একটা এক বছর হয়ে যায়, এই একটা বছরের মধ্যে 5টা দিন তোমার জন্য আমি রোজা রাখা হারাম করে দিলাম। কদিন রোজা রাখা হারাম করলেন? 5 দিন, আর বাকি 360 দিন রোজা রাখা ফরজ করলেন। এবার আসুন, আমরা পেলাম কত, 1 মাস। আল্লাহ বললেন বান্দা তুমি আমাকে 1 দিবে, আমি তোমার 10 দিব। কোরআন বলছে মান যায়া বিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা, বান্দা তুমি আমার 1 দিবে, আমি তোমার 10 দিব, তুমি আমার যদি আমার রাস্তায় 1 টাকা ব্যয় করো আমি তোমাকে 10 টাকা দিব, তুমি 1 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি তোমার জন্য 10 ওয়াক্ত নামাজের ফজিলত দান করব, তুমি আমার জন্য 1টা রোজা রাখবে আমি আল্লাহ আবার তোমার জন্য 10টা রোজার মর্তবা দান করব। বান্দা রে আমরা এখন আল্লাহর কথা মতো, আল্লাহ পাক যখন সারা বছর রোজা আমাদের জন্য ফরজ করলেন, আর আমরা 1টা মাস রোজা রাখছি, তাহলে 1টা রোজা রাখলে 10টা রোজা সওয়াব পাওয়া যাবে, তাহলে 30টা রোজা রাখলে 30 10 কে 300 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, তাহলে বাকি 365 দিনের মধ্যে মাত্র 5টা দিন রোজা রেখে হারাম, এখন 60 দিনটা গেল কোথায়? 60 দিন কোথায় গেল বলো? আজানের সময় গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ
পান গো নবীজিত মেহেরে পান, ও গো নবীজি তুমি মেহেরে পান, তুমি মেহেরে পান গো নবীজি তুমি মেহেরে পান, ও গো নবীজি তুমি মেহেরে পান। নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ, হাই গো নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ, ও গো নবীজি তুমি মেহেরে পান, তুমি মেহেরে পান গো নবীজি তুমি মেহেরে পান, ও গো নবীজি তুমি মেহেরে পান। আমরা সবাই পাপ গো নবীজি তুমি দয়াবান, আমরা সবাই পাপ গো নবীজি তুমি দয়াবান, তোমার দয়া দিয়ে করব আমাদের মুশকিল আসান, তোমার দয়া দিয়ে করব আমাদের মুশকিল আসান, ও গো নবীজি তুমি মেহেরে পান, তুমি মেহেরে পান গো নবীজি তুমি মেহেরে পান, ও গো নবীজি তুমি মেহেরে পান। তুমি আদিল তুমি অন্তর তুমি মোদের জান, তুমি আদিল তুমি অন্তর তুমি মোদের জান, খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান, হাই গো খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান, ও গো নবীজি তুমি মেহেরে পান, তুমি মেহেরে পান গো নবীজি তুমি মেহেরে পান, ও গো নবীজি তুমি মেহেরে পান। আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা আমার দিনদার নেককার, বলো বলো সাড়ে চারটে যাবো, ঠিক আছে আমি কুড়িতে শেষ করে দেবো। জি আল্লাহ বাবাজি ভাইরা, দোয়া খাইরের মজলিস দোয়া করতে হবে, লম্বা চড়া সময় নয় আর ওজের মুডটাই সময় নয়, ওজের টাইম হলো সন্ধ্যা থেকে ১২টা। আচ্ছা যখন ১২টা বাজে তখন মানুষের কি হয়, ১২টা বেজে যায় না কি বলে না, তাই না? আর একটার পরে মানুষ একদম পাওয়া যায় না, একটার পরে ও একটা সব ফাঁকা, কি একটা হলো মানে সব ফাঁকা হয়ে গেল। যাই হোক, আল্লাহ পাক আপনাদেরকে বসিয়ে রেখেছেন দোয়ার জন্য, দোয়া নেবেন মনে হলো দোয়া, দোয়ার বিষয়ে আল্লাহ পাক বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া চাইবে, তোমার যেটা প্রয়োজন হয় সেই বিষয়টা নিয়ে আমাকে দোয়া চাইবে। বিশ্বনবী বললেন আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো কি ইবাদতের মগজ ঢাল। এই দোয়া নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, বিভিন্ন জায়গায় কথা হয়, কলিমা নিয়ে কথা হয়, অনেক বিষয়ের সম্মুখীন হতে হয় আমাদের, প্রতিপদে প্রশ্ন আসে তার জবাবও দিতে হয়, যেটা আল্লাহ পাক জানিয়েছেন সেভাবে প্রশ্ন জবাবও দিই। যাই হোক, মুষ্টিগত আপনারা বসে আছেন, সারা বছর আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আর শবে বরাত ঈদের দিন এসে, ২৭ দিন এসে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ দিবে, আরে দিবে বলুন,
মুখ বন্ধ হয়ে যাবে, এটা হলো নফল। আর আল্লাহর হুকুমগুলো ফরজ আইন, ওটা আগে আদায় করতে হবে। যে কথা বলছিলাম সংক্ষেপ আলোচনা করি, তাহলে সারা বছর আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করলেন, তিরিশটা রোজা রাখলে তিরিশ দেশকে 300 দিন, বছর হলো 165 দিন, তাই তো? একটি বছর জি 365 দিনে বছর, আমার ভাই শুনছে তাহলে আজ 365 দিনে বছর, তাহলে 5 দিন যদি রোজা রাখা হারাম হয়, তাহলে 30টা রোজা রাখলাম 30 দেশে কত হবে 300, বাকি রইল কত 60। এই 60টা রোজা কিভাবে রাখবো? এই মাসে 6টা রাখলে তাহলে 60টা রোজা হয়ে যাবে। আর কোন মাসে রোজা নেই? মহরম মাসে তো রোজা আছে, হ্যাঁ শাবান মাসে রোজা আর আছে, রজব মাসে রোজা আছে, প্রতিটি মাসে তো রোজা আছে, 13, 14, 15 রোজা আছে কি নাই বল, তাহলে প্রতি মাসে রোজা। আর একটা কথা বললাম, নারীরা বেশি জাহান্নামী একটা কথার কারণে, মনে আছে কথাটা? একটা কথার কারণে সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সব করবে, একটা কথার জন্য সে নারী জাহান্নামী হয়ে যাবে। আমার বন্ধুরা, বিশ্ব নবী সাহাবীদের কিনে বসে আছেন, এমন সময় একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যুবতী সুন্দরী মহিলা, আমি এখনো বিবাহ করি নাই, আমার তো বিবাহ বয়স হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার কাছে পয়গাম নিয়ে এসেছি আমার বিবাহের জন্য, আমাকে বিবাহ করার জন্য কোনো পুরুষ থেকে যাবে না, আমার বিবাহ করার প্রয়োজন হয়ে গিয়েছে। কার কাছে আসছেন? বিশ্বনবীর কাছে, যাতে বিশ্বনবী প্রস্তাব দেয় আর নারীটা গ্রহণ করে নেয়। বিশ্বনবীর সম্মুখে নারী বললেন, মদিনা সুন্দরী, সেরা সুন্দরী নারী, আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি বিবাহ করতে চাই। এমন সময় আল্লাহ নবী চুপটি মেরে রইলেন, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি অনুমতি দেন আমি নারীকে বিবাহ করতে চাই। আমি বিবাহ করতে চাই। সাহাবীর কথা শোনার পর মহিলা সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে যে সাহাবি বিয়ে করবে, যে ব্যক্তি বিবাহ করবে, আমার তিনটা শর্ত আদায় করতে হবে। আমার তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত যদি আদায় করতে পারে তাহলে সে আমার স্বামী হবে, নইল নয়। তিনটা শর্ত কি? আমাকে যে বিবাহ করবে, সর্বপ্রথম তার পাঁচ ওয়াক্ত নামাজ, ইশরাকের নামাজ, ওয়াবিলের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ এবং জামাতের সঙ্গে সঙ্গে আদায় করতে হবে। নাম্বার টু হলো, সারা বছর তার রোজা রাখতে হবে, জীবনে রোজা ভঙ্গ করতে পারবে না, সারা বছর রোজা রাখতে হবে। নাম্বার থ্রি হলো, প্রত্যেকদিন সওয়ার পড়বে, এক খতম করে কোরআন শরীফ পড়ে রাত্রে ঘুমোতে হবে, এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে প্রত্যেকদিন রাত্রে, প্রত্যেকদিন রাত্রে এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। আর নাম্বার ওয়ান হলো, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, ইশরাকের নামাজ পড়তে হবে, ওয়াবিলের নামাজ পড়তে হবে। নাম্বার টু হলো, সারা বছর তার রোজা রাখতে হবে। নাম্বার থ্রি হলো, সারা রাত তার প্রত্যেকদিন এক খতম করে রাতে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। ওই কেউ বিবাহ করবে নারীকে? হ্যাঁ, আমি যদি বিবাহ করি সারা রাত কোরআন শরীফ পড়তে পড়তে কেটিয়ে দিই, তাহলে বইয়ের কাজ সম্ভব কখন? কি স্ত্রী থাকবো কখন? তাহলে ঘর করার হবে না। আর যদি রাতে ভাই কোরআন তেলাওয়াত করলাম, দিনে যদি আমি রোজা রাখি, সে একটা তো ঝামেলা, সারা বছর দাও। মহিলার তিনটা প্রশ্ন শোনার পর একজন সাহাবি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
আমি ওই মহিলাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছে, তৈরি আছে। আল্লাহ নবী বললেন, বাবা সাবিত, চিন্তা ভাবনা করে বলো, খেয়াল করে বলো, চিন্তা ভাবনা করে বলো, মহিলার তিনটা প্রশ্নের কথা কি তুমি কানে শুনেছ? ওই সময় মহিম সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি। আল্লাহ নবী বললেন, তিনটা যে শর্ত রেখে যে সিন্ধাই তিনটা শর্ত কি আদায় করতে পারবে? ওই সময় সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি এই শর্ত আদায় করতে পারবো, আমার অসুবিধা হবে না। আল্লাহ নবী কি করলেন? সাহাবীর সঙ্গে সাহাবীর বিবাহ দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর বাড়িতে চলে গেল। এমনি করে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। বেশ কিছু মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ একদিন মহিলা সাহাবিয়া আমার নবীর কাছে বিচার নিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার যে সাহাবি আমার স্বামী হয়েছে, আমার আমি তার স্ত্রী হয়েছে, আমার আমি যে ওয়াদা করার পর তাকে সে আমার ওয়াদা গ্রহণ করে, আমার প্রশ্নটা সে আমার প্রশ্ন গ্রহণ করে আমাকে যে স্ত্রী রূপে বরণ করেছে, আমি তার স্বামী রূপে বরণ করেছি, কিন্তু আমার দেওয়া ওয়াদা, আমার দেওয়া কথাগুলো একটাও রাখে না, একটাও কোনো কাম করে না, একটাও কোনো কাজ করেনি। যে তিনটি প্রশ্ন করে আমি বিবাহ করেছিলাম, এই তিনটার মধ্যে কোনো একটা একটা বা দুইটাও করে না, কোনো কাজ করে না। আল্লাহ নবী বলেন, সাহাবী এসে সালাম নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার স্ত্রীর কথা অনুপাতে কথা মোতাবেক আমি সব কথাগুলো রেখেছি, কোনো কথা ফাঁকি দিইনি, আমি সব কথা রেখেছি, এবং আমি যেভাবে আমার স্ত্রী আমাকে বিবাহ করার পূর্বে যে শর্তগুলো দিয়েছে, শর্ত আদায় করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। ওই সময় মহিলা সাহাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মিথ্যা কথা বলছে, আমার কিন্তু কোনো কথা রাখেনি। ওই সময় সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার নামে মিথ্যা বলছে, আমি আমার কথা রেখেছি। তাহলে স্ত্রী বলছে কথা রাখেনি, স্বামী বলছে রেখেছি, স্বামী বলছে স্ত্রী মিথ্যা বলছে, আর স্ত্রী বলছে স্বামী মিথ্যা বলছে, প্রশ্নটা জটিল হয়ে গেল না? আমার ভাই আল্লাহ নবী বললেন, হে বাবা সাহাবি, হে বাবা সাহাবি, তোমরা যারা কথা বলছো তোমাদের কি সাক্ষী আছে? কোনো সাক্ষী নেই, তোমাদের মুখের কথা গ্রান্টেড হবে। কেন সাক্ষীর একটা বিশেষ প্রয়োজন থাকে, সাক্ষীর প্রয়োজন থাকে কিনা বলুন? কোরআনে পাকে সূরাতুল নূরের মধ্যে সাক্ষীর বিষয়ে বর্ণনা হয়েছে, কলমের লেখা থেকে মানুষের জবানের সাক্ষীটা হলো বড়। সাক্ষীটা হলো কি বড় ব্যাপার? আপনার লেখার থেকে সাক্ষীটা গ্রহণীয় বেশি হয়, কারণ নামে তোহমত দিতে গেলে, মিথ্যা অপবাদ দিতে গেলে সাক্ষী খাড়া করতে হয় না? সাক্ষীর প্রয়োজন আছে, সব ক্ষেত্রে সাক্ষীর দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার উম্মতেরা ওই সময় একজন শ্রেষ্ঠ সুন্দরী মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার পর তাকে যখন রাস্তায় দেখা পেতেন, কুপ্রস্তাব দিতেন, খারাপ ভাবে ডাকতেন এবং খারাপ ব্যবহার করার জন্য পিছনে ধাওয়া করতেন। এভাবে একজন যুবক মহিলার কাছে গিয়ে বললেন, হে সুন্দরী মহিলা, তোমার যৌবনের প্রতি আমার এত আকৃষ্ট, আমার এত চাহিদা, আমি তোমার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক লিপ্ত হতে চাই, তুমি কি আমার সম্মতিতে রাজি আছো? মহিলা নাকচ করলেন। মহিলা তার কথা গুরুত্ব না দিয়ে তার থেকে আল্লাহর কাছে পানা চাইলেন,
আল্লাহ পাক আমাকে এই শয়তান যুবকের হাত থেকে রেহাই করো। আবার একজন পুরুষ হোক, আবার একজন পুরুষ মহিলাকে দেখার পর তার ভিতরে একটা কুপ্রবৃত্তি জেগে উঠলো, ওই ব্যক্তিটা সুন্দরী মহিলার প্রতি আকৃষ্ট হয়ে তার সঙ্গে যৌন ক্ষুদা নিবারণ করার জন্য তাকে বারে বারে কই প্রস্তাব দিতে রাজি হলো, মহিলা কিন্তু রাজিতে সম্মতি নয়। আরেকজন পুরুষ এভাবে তাকে দেখার পর তাকে কুপ্রস্তাব দিল, মহিলা কোন পুরুষের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতে রাজি হয়নি এবং সে মহিলা এটা নিজের তাকওয়ার দিকে অবলম্বন করলেন এবং আল্লাহকে ভয় করলেন, আল্লাহর কাছে পানা চাইলেন। এইভাবে তিনজন পুরুষ যুক্তি করলেন যে মহিলাটা আমাদের কুপ্রস্তাবে আমাদের জ্বালা আমাদের কামনা না মেটানোর জন্য ওই মহিলার বিরুদ্ধে চরম শাস্তি দিতে হবে আমাদেরকে। এবারে তিনজন যুবক যুক্তি করলেন, সিদ্ধান্ত করলেন এই মহিলাকে শাস্তি কঠিন শাস্তি দিতে হবে। কি শাস্তি দেওয়া যাবে? এইবারে ওই তিনজন যুবক নবী সুলাইমানের পিতা দাউদ আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেলেন। হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, আমরা আজকে তিনজন যুবক তোমার কাছে একজন সুন্দরী মহিলার বিরুদ্ধে নালিশ নিয়ে এসে হাজির হয়ে গেছে, তার বিরুদ্ধে বিচার এনেছে। কি বিচার? ওই সুন্দরী মহিলা এটা একজন কুকুরের সঙ্গে ব্যবচার করে, কুকুরের সঙ্গে সহবাস করে, মেলামেশা করে। আমরা তিনজন যুবক দলের সাক্ষী আমরা প্রত্যাখ্যান করেছি ওই মহিলা এটা বারে বারে কুকুরের সঙ্গে ব্যবচারী করে। সাক্ষী দিলেন কারা? যে তিনজন যুবক ওই মহিলার পিছনে দাওয়া করেছিলেন, কুপ্রস্তাব দিয়েছিলেন, তারা আবার আল্লাহর পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালামের কাছে সে কুপ্রস্তাব দিলেন। নবী দাউদ আলাইহিস সালাম মহিলাকে তলব করলেন, মহিলাকে ডাকা হলো, সামনে হাজির হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হে সুন্দরী যুবতী মহিলা, তোমার বিরুদ্ধে যারা অভিযোগ এনেছে, তুমি একজন কুকুরের সঙ্গে সহবাস করেছো, ব্যভিচার করেছো। মহিলা বললেন, আল্লাহর পয়গম্বর, আমার বিরুদ্ধে মিথ্যা তোহমত দেওয়া হচ্ছে, আমি কোনো খারাপ কাজ করি, খারাপ কাজের মধ্যে লিপ্ত হইনি। ওই সময় আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বললেন, তোমার বিরুদ্ধে কোনো সাক্ষী আছে কি? বললেন, আমার সাক্ষী নেই। তাহলে বললেন, তোমার বিরুদ্ধে তিনজন সাক্ষী দাঁড়িয়ে গেছে, এরা প্রত্যাখ্যান করেছে, নিজ চোখে নাকি দেখেছে তুমি একজন কুকুরের সঙ্গে ব্যবসায় করেছো, এখন তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তোমাকে দুনিয়ায় বাঁচার আর অধিকার নেই, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। মহিলারাও জোর মেরে কাঁদছেন। হঠাৎ করে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের ছোট সন্তান নবী সুলাইমান আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, গিয়ে বললেন, হে মহিলা, তুমি কেন কাঁদছ, তোমার কান্নার কারণ কি? ওই সময়ে মহিলাটা বললেন, হে নবী সুলাইমান, তোমার পিতার বিচারে আমি আজকের শাস্তি প্রাপ্ত, আমি আমি একজন অপরাধী হয়ে গেছি। কি অপরাধ করেছো? আমার বিরুদ্ধে তিনজন যুবক মিথ্যা অপবাদ দিয়েছে, আমি নাকি কুকুরের সঙ্গে সহবাস করেছি, এভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ। ওই সময়ে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার পিতা কি ফয়সালা করেছে? বললো, তোমার পিতা ফয়সালা করেছে আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি এখন আমার ফাঁসির মঞ্চে চড়বো, আমাকে মৃত্যু দেওয়া হবে। ওই সময়ে নবী সুলাইমান সাল্লাম বললেন, হে বোন, তুমি কেন না তোমার কান্না বন্ধ করো, তোমার এই বিচারটা আমি সুলাইমান আমার হাতে নিলাম, আমার পিতার কাছে গিয়ে তোমার বিষয়টা আমি খুলে বলল। হাঁটতে হাঁটতে নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ নবী নবী দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে পিতা, তুমি যে বিচারটা করেছো, তোমার বিচারের মধ্যে কোথাও যেন একটা ভুল হয়ে গিয়েছে। হে পিতা, তুমি যদি কিছু না মনে করো, তাহলে তোমার বিচারটা আমি তোমার সন্তান সুলাইমান আমার হাতে নিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিচারটা নিলেন। ওই সময় সুলাইমান বললেন, হে আমার পিতা, তিনজন যুবককে হাজির করো, আর এই তিনজন যুবকের জন্য তিনটা ঘর খালি করে দাও, তিনটা ঘরের ব্যবস্থা করে দাও, তিনটা ঘরের ব্যবস্থা করে দাও। বলো, এইবারে তিনজন যুবককে নিয়ে তিন
তিনটা ঘরের মধ্যে রাখলেন, তিনটা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে এইবারে আল্লাহ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন করে নাম্বার ওয়ান ঘরে ঘরের ব্যক্তিকে ডাকলেন, বললেন হে যুবক, তুমি যে মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে মিশাই করার জন্য যে তোহমত দিয়েছো, আজকে তোমার তোহমতটা আমি গ্রহণ করব। তুমি যে মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে ব্যবচার করতে দেখেছো, সেই কুকুরের গায়ের রংটা গায়ের কালারটা কেমন ছিল বলুন? গায়ের কালারটা গায়ের রংটা কেমন ছিল? বলল গায়ের রংটা ছিল লাল। গায়ের রংটা ছিল কি? লাল। বলল যাও তুমি চলে যাও। নাম্বার টু, দুই নম্বর ব্যক্তিকে ডাকা হলো। ডাকার পর তাকে প্রশ্ন করলো, হে যুবক, তুমি যে মহিলার বিরুদ্ধে তোমার দিয়েছো, যে মহিলাটা কুকুরের সঙ্গে ব্যবসা করেছে, ওর সঙ্গে সহবাস করেছে, মেলামেশা করেছে, ওই কুকুরটার গায়ের রংটা কেমন ছিল, তার চেহারাটা কেমন ছিল বলো? ওই ব্যক্তিটা না, দু নম্বর ব্যক্তিটা বলল, ওই মহিলাটা যে কুকুরের সঙ্গে ব্যবসা করেছে, ওর গায়ের রংটা ছিল কালো, চেহারাটা ছিল খুব মোটা নয়, খুব বড় বলায় মধ্যমাকারের চেহারাটা ছিল। বলল যাও তুমি চলে যাও। এবার তিন নম্বর ব্যক্তিকে ডাকলো, তিন নম্বর ঘরের ব্যক্তিকে ডাকা হলো। ডাকা প্রশ্ন করা হলো, হে যুবক, তুমি যে মহিলাকে দেখেছো কুকুরের সঙ্গে ব্যবসা করতে, ওই কুকুরের গায়ের রংটা একবার বলো, কুকুরের গায়ের রংটা যদি তুমি বলতে পারো তাহলে তোমার পদক গ্রান্টের হয়ে যাবে। ওই ব্যক্তিটা বললো, কুকুরের গায়ের রংটা ছিল সাদা। তাহলে করজনের কথা কটাকো বলো, বলুন কটাকো বলো। তিন রকম হলো। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতাকে ডাকলেন, ডাকার পরে বললেন, হে পিতা, এরা যে তিনজন মহিলা, এরা যে তিনজন মহিলা, এরা যে তিনজন যুবক, ওই মহিলার নামে যে মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা বলছে, হে নবী, এরা হলো অপরাধী, মহিলাটা হলো নির্দোষ, এই তিনজন যুবককে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে দাও, এদেরকে শাস্তি দাও, এরা হলো মিথ্যাভাবে তোহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, এরাই হলো শাস্তির অধিকারী, এদেরকে তুমি শাস্তি দাও। এরা মিথ্যাভাবে একজন মহিলাকে অপমান করলো, হেয় করলো, তার উপর মিথ্যা তোহমত দিল। এভাবে নবী সুলাইমান আলাইহিসসালাম সূক্ষ্ম সূক্ষ্ম বিচারগুলো ফয়সালা করতেন। তাই অনেক লম্বা চওড়া হয়ে গেছে, আল্লাহ এখন দোয়ার দিকে আগিয়ে যাব, যেহেতু 4:30 জামাত হবে। আসলে আমরা ছোট্ট করে দোয়া করবো, কিয়াম তো প্রথম থেকেই হচ্ছে, হচ্ছে না আর কিয়ামের প্রয়োজন আছে? টাইম শর্ট, আমরা দোয়া করবো, একটু বাইরে আসুন আর একটু সরে সরে আসুন। সকলে সূরা ফাতিহা শরীফ একবার পড়ুন, ইখলাস শরীফ তিনবার পড়ুন, দুরুদ শরীফ তিনবার পড়ুন।